ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমাদের জাকির ভাই প্রশ্ন করেছেন যে রাত্রে একাকী নামাজ পড়তেছি, এমন তো অবস্থায় যদি বিদ্যুৎ চলে যায় এবং গুটগুটে অন্ধকার হয়ে যায় তাহলে করণীয় কি? জাযাকাল্লাহু খাইরান। আপনি আলো জ্বালিয়ে নামাজ পড়তেছিলেন, কারেন্ট চলে গেছে, বিদ্যুৎ চলে গেছে, এমন তো অবস্থায় করণীয় হবে? আপনি নামাজ সম্পূর্ণ করবেন, কেননা অন্ধকারেও নামাজ পড়া জায়েজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাহাজ্জুদ পড়তেন অন্ধকারে, এরও প্রমাণ রয়েছে। এমর্মে দেখতে পারেন সহিহ আল বুখারি থেকে 508 নম্বর হাদিস থেকে মোটামুটি 20 পর্যন্ত কয়েকটি হাদিস পাবেন, যেখানে যে আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চৌকির উপর শুয়ে থাকতেন এবং তিনি এটাকে কখনো কখনো পছন্দ করে চুপে চুপে লেপের ভিতর থেকে বেরিয়ে তিনি সরে যেতেন। এবং এটাও রয়েছে যে আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের সামনে আড়াআড়ি হয়ে শুয়ে থাকতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করবেন, তখন তিনি আম্মাদান আয়েশার পায়ে খোঁচা মারতেন বা ওটাকে সরাতেন। এছাড়া রয়েছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে জাগ্রত হয়ে নামাজ পড়তেছিলেন, আম্মাদান আয়েশা তাকে খুঁজতে লাগলেন অন্ধকারে। তো খুঁজতে খুঁজতে তিনি পাইলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাতে আছেন এবং তার দুটি পা মিলানো খারাপ অবস্থায় ছিল। তো এমর্মে বেশ কিছু হাদিস রয়েছে, যেটা বললাম আপনি এমর্মে দেখতে পারেন সহিহ আল বুখারি 508 নম্বর হাদিস থেকে 20 পর্যন্ত, এখানে এমর্মে এই জাতীয় বেশ কয়েকটি হাদিস পাবেন ইনশাআল্লাহ। তাই আবার বলবো যে আপনার নামাজ পড়া অবস্থায় বিদ্যুৎ চলে গেছে, আপনি নামাজ পুরা করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান।